আসসালামু আলাইকুম, হোপফুলি ভালো আছে সবাই। গতদিন আমি তোমাদের হচ্ছে পরিবেশ রসায়নের যে গ্রাফগুলো আছে এরকম কয়েকটা গ্রাফের নমুনা দেখাইছিলাম। সেইখানে আমার নাম মনে নেই, কোনো একটা স্টুডেন্ট বলছিল ভাইয়া অ্যামাগা কার্ভটা একটু দেখা দেন। তো আমার কাছে মনে হইলো যে হ্যাঁ, একটু দেখানো যায় এবং তোমাদেরকে বুঝাই দিব যে অ্যামাগা কার্ভ অ্যাডমিশনে কোন ভাবে আসে, কোন ধাঁচে আসে এবং এটার বেসিক কনসেপ্ট তোমার যদি নিতে হয়, মানে যে কোনো প্রশ্ন আসলেই তুমি পারবা, এটা জন্য তোমাকে কতটুকু কী পড়তে হয় সেগুলো বলে দিচ্ছি। তো অ্যামাগা কার্ভ পড়ার সময় আমাদের একটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, উঁচু উপরে লেখা আছে পেশন গুণাঙ্ক, ইংলিশে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, এটাকে জি বা জেড দিয়ে সিম্বলাইজ করা হয়। জেড সমান কি, চলো আমরা ইকুয়েশন দেখি। জেড সমান হচ্ছে ভি অফ রিয়েল আর ভি অফ আইডিয়াল এক মোলের জন্য। আমরা কিন্তু পড়ছি অ্যামাগা কার্ভ বা অ্যামাগা বক্র, বাট অ্যামাগা বক্র জানতে হলে আমাদের এইটুকু জানতে হবে, ভি অফ রিয়েল বাই ভি অফ আইডিয়াল, মানে এক মোল রিয়েল গ্যাসের ভলিউম আর এক মোল আইডিয়াল গ্যাসের ভলিউম, এদের অনুপাতকে বলা হয় পেশন গুণাঙ্ক, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এখন আইডিয়াল তো আমরা জানি, আইডিয়াল বলে তো কিছু হয় না, আইডিয়াল একটা থিওরিটিক্যাল কনসেপ্ট, রিয়েলটা আমাদের রিয়েলি পাওয়া যায়। বা যদি বইয়ের ভাষায় বলি, আইডিয়াল গ্যাসের ডেফিনেশন হচ্ছে যারা গ্যাসের সূত্র মেনে চলে, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এগুলো মেনে চলে তারা আইডিয়াল, যারা বাস্তবে পাওয়া যায় সেটা হচ্ছে বাস্তব গ্যাস। এখন এই যে এটা কোথায় কাজে লাগে, তোমরা একটা ইকুয়েশন পড়ো না যে পিভি সমান আসলে এনআরটি, আসলে ফর্মুলাটা পিভি সমান জি ইন্টু এন ইন্টু আর ইন্টু টি। ভাইয়া কেন আমরা জি বা জেড দেখি না, কারণ তুমি আসলে আদর্শ গ্যাসের জন্য পড়ো, তো আদর্শ গ্যাসের জন্য জেডের মান কী হয়, ওয়ান হয়। এখন দেখি চলো এটা কী কী কাজে লাগানো যায়। যদি কখন এমন হয় যে ইফ জেড সমান যদি ওয়ান হয়, তাহলে দেখো তো রিয়েল গ্যাস এর ভলিউম আর আইডিয়াল গ্যাসের ভলিউম সমান হয়, এবং আমরা আদর্শ গ্যাসের যে স্বীকার্যগুলো ছিল সেখানে আমরা কি পড়ছিলাম, আদর্শ গ্যাসের অণুগুলো একজন আরেকজনকে আকর্ষণ বা বিকর্ষণ করে না। তাহলে যখন জেডের মান ওয়ান হয় তখন রিয়েল আইডিয়াল একাকার হয়ে যায়, এবং আমি বলতে পারি এখানে কোনো আকর্ষণও নাই, কোনো বিকর্ষণও নাই। সো আকর্ষণ আকর্ষণ হয়ে গেছে, ঠিক করে দেই। আকর্ষণ বা বিকর্ষণ নেই কখন, যখন জেডের মান হচ্ছে ওয়ান। ওকে, যদি কখন এরকম হয় যে জেডের মান এক থেকে বড়, এখন দেখো এখানে একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের মান এক থেকে বড় কখন হবে, যখন উপরেরটার মান বড় হবে, তাহলে আমি বলতে পারি ভি অফ রিয়েল ইজ গ্রেটার দেন ভি অফ আইডিয়াল, মানে রিয়েল গ্যাসের ভলিউমটা বেশি, আইডিয়ালটাকে স্ট্যান্ডার্ড ধরো, কারণ আইডিয়াল তো বাস্তবে পাওয়া যায় না। রিয়েল গ্যাসের ভলিউম বেশি মানে অণুগুলো কী কী আছে, অণুগুলো দূরে দূরে আছে, অণুগুলো দূরে দূরে আছে মানে এখানে কী ডমিনেট করে, এখানে আকর্ষণটা ডমিনেট করে। অনেকে ফিজিক্সের সঙ্গে মিলাচ্ছ, ফিজিক্সে আমরা ওই যে ওই চ্যাপ্টারটা পড়ার সময় আসঞ্চন বল বা কী কী জিনিস ছিল আমার মনে নেই, তো সেখানে তোমরা কী পড়তা, অনেক বেশি কাছে থাকলে বিকর্ষণ করে বা অনেক দূরে গেলে আকর্ষণ করে, ওইটা এখানে অ্যাপ্লাই করা যাবে না। গ্যাসের ক্ষেত্রে যখন গ্যাসের অণুগুলো একটা মোটামুটি দূরত্বে থাকে তখন কী হয়, অণুগুলো দূরে আছে মানে আয়তন বেশি, আয়তন বেশি মানে অণুগুলো দূরে আছে, সুতরাং বিকর্ষণ করে দেখেই হচ্ছে। আচ্ছা আমি এখানে ভুলভাল বলছি, একটু ঠিক করে দিই, অণুগুলো দূরে আছে, তো যেহেতু অণুগুলো দূরে আছে, কেন দূরে আছে, আয়তন বেশি দেখে দূরে আছে, মানে এখানে আসলে কী ডমিনেট করে, এখানে বিকর্ষণ ডমিনেট করে, এটা হচ্ছে মেইন কথা ছিল, তখন উল্টাপাল্টা বলছি। এখানে ফিজিক্সের সঙ্গে মেলানো যাবে না যে ভাইয়া কাছে থাকলে দূরে ঠেলে আর দূরে গেলে কাছে টানে, ব্যাপারটা এভাবে চিন্তা করো, যদি কাছেই টানতো তাহলে দূরে থাকতো না, আর যদি দূরেই ঠেলতো তাহলে কাছে থাকতো না। তো যেহেতু অণুগুলো দূরে দূরে আছে মানে কি ডমিনেট করে, বিকর্ষণ ডমিনেট করে। আর যখন জেডের মান এক থেকে ছোট হয় তার মানে নিচেরটা বড়, সো নিচেরটা বড় মানে ভি রিয়েল ইজ লেস দেন ভি আইডিয়াল, এখানে ভি আইডিয়ালটা বড় বলা উচিত না, আইডিয়াল গ্যাসের তো অস্তিত্ব নাই, বলা উচিত রিয়েল গ্যাসের আয়তন ছোট বা আয়তন কম। আবার বলছি আইডিয়াল গ্যাসের আয়তন বেশি না বলে রিয়েল গ্যাসের আয়তন কম, এটা বললে বেশি রিলেভেন্ট হয়। তো রিয়েল গ্যাসের অণুগুলো আয়তন কম মানে কি, অণুগুলো কাছে আছে, কাছে কেন আছে, আকর্ষণ করে দেখেই কাছে আছে, মানে এখানে আকর্ষণটা ডমিনেট করে, এমন না যেখানে বিকর্ষণ নাই বাট ডমিনেট করে আকর্ষণ, এখানে ডমিনেট করে বিকর্ষণ। এইটুকু একটু যদি বুঝো তাহলে তোমার জন্য পরবর্তী জিনিসগুলো বুঝতে খুব সুবিধা হয়, যে জেড বা জি হচ্ছে কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর
ওকে, 1 মোল রিয়েল গ্যাসের ভলিউম, 1 মোল আইডিয়াল গ্যাসের ভলিউমকে জেড বলা হয়। এর মানে এক হইলে আকর্ষণ বিকর্ষণ থাকে না, একের বড় হইলে কি ডমিনেট করে? বিকর্ষণ ডমিনেট করে। একের ছোট হইলে কি ডমিনেট করে? আকর্ষণ ডমিনেট করে। ওকে, এইটুকু মোটামুটি আমরা বুঝতে পারছি। এরপরে আসি হচ্ছে যে অ্যামাগা কার্ভ এখান থেকে আসলে কি কি কাজে লাগানো যায়। তোমাদের যখন আমি এই জিনিসগুলো তো দেখলাম, এগুলো একটু মাথায় রাখো। এই হচ্ছে আমাদের অ্যামাগা কার্ভ। আচ্ছা, অ্যামাগা কার্ভের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে পিভি নিব, আর এখানে আমরা পি নেই নর্মালি। বাট এখানে তোমাদের কিছু জিনিস বুঝতে হবে, এখানে কিছু কাহিনী আছে। কি কাহিনী আছে? আমরা জানি যে যদি এই গ্যাসটা আদর্শ গ্যাস হয় তাহলে পিভি ভার্সেস পি এরকম একটা স্ট্রেট লাইন হয়, এবং কিসের ফর্মুলা অনুযায়ী হয়? বয়েলের ফর্মুলা অনুযায়ী। তার মানে বুঝতেই পারছো, অ্যামাগা কার্ভ বা অ্যামাগা বক্র যখন করা হয় তখন আমরা কোন ফর্মুলা অনুযায়ী গ্রাফটা বসাই? আমরা বয়েলের ফর্মুলা অনুযায়ী এটা বসাই। সো বয়েলের সূত্র, আর আমরা জানি যে বয়েলের সূত্রে কি স্থির থাকে? তাপমাত্রা এবং মোল সংখ্যা স্থির থাকে। তাহলে দেখো তো ভাইয়া, যে আমরা জানি পিভি সমান এন আর টি ইন্টু জেড, এটা তো মেন ফর্মুলা ছিল। বয়েলের সূত্রে কি স্থির থাকে? তাপমাত্রা স্থির থাকে এবং মোল সংখ্যা স্থির থাকে, আর আর তো আমরা জানি সবসময় স্থির থাকে। তাহলে দেখো তো লিখতে পারি কিনা, পিভি সমানুপাতিক হচ্ছে জি, অর্থাৎ পিভি এবং জি বা পিভি এবং জেড সমানুপাতে পরিবর্তন হয়। তুমি যদি এই গ্রাফের এখানে পিভি নাও, যদি তুমি পিভি নাও যে এরকম গ্রাফ পাবা, তুমি যদি এখানে জেড নাও সেরকম গ্রাফ পাবা। এই জন্য আমি এখানে জেড দিয়ে দেখাইছি, কারণ অ্যামাগা গ্রাফটা আঁকার চেষ্টা করেছিল বয়লার সূত্র অনুযায়ী বাস্তব গ্যাসের জন্য। বয়লার সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট এবং হচ্ছে মোল সংখ্যা কনস্ট্যান্ট, আর তো সবার জন্য কনস্ট্যান্ট, সুতরাং পিভি এবং জেড সমানুপাতিক হয়। তাহলে পিভি ভার্সেস পি গ্রাফ দেখতে যেমন হবে, পিভি ভার্সেস জেড গ্রাফ হচ্ছে, সরি, জেড ভার্সেস পি গ্রাফও দেখতে সেরকম হবে। এর একটু সোজা করে আমি আঁকি, এটা সোজা হয়নি, এবার মনে হয় একটু সোজা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আদর্শ গ্যাস হলে যেরকম সোজা হবে, ভালো কথা। এবং দেখো এখানে আমি শূন্য নিছি, এখানে 1, তাহলে এই 1 মানে কি? আমরা কি জানি জেড এর মান যখন 1 হয় তখনই তো সেটা আদর্শ গ্যাস হয়। এই গ্রাফের উপরে জেড এর মান কি? 1 থেকে বড় না? সো এইখানে জেড এর মান 1 থেকে বড়, আর জেড এর মান যদি 1 থেকে বড় হয় তোমাদেরকে একটু দেখাই আসি সেটা কি কাজ করে। সেটা হচ্ছে বিকর্ষণ কাজ করে। তার মানে এই গ্রাফের উপরে যত জোন আছে বা যে এলাকাটা আছে সেটা হচ্ছে বিকর্ষণ জোন বা বিকর্ষণ এলাকা, আর এই গ্রাফের নিচে যত গ্রাফ না জায়গা আছে এই লাইনটার, এটা হচ্ছে জেড এর মান কি হবে? 1 থেকে ছোট। 1 থেকে ছোট মানে এটা হচ্ছে আকর্ষণ এলাকা, বা এখানে আকর্ষণ ডমিনেট করে। সো আমার বিশ্বাস এইটুকু সবাই বুঝতে পারছে। এবার আসি যে এখানে দেখো, হিলিয়াম একটুখানি বিচ্যুত হয়েছে, হাইড্রোজেন একটু বেশি বিচ্যুত হয়েছে, মিথেন ইথেন কার্বন মনোক্সাইড অনেক বেশি বিচ্যুত হয়েছে। মানে কে আদর্শ আচরণ থেকে, এই লাইন থেকে যে যত বেশি দূরে অবস্থিত তার বিচ্যুতি তত বেশি, মানে সে তত কম আদর্শ। তো আমরা একটু দেখে আসি যে বিচ্যুতি আমরা কেমনে হিসাব করি। তুমি যখন বিচ্যুতি হিসাব করবা, মানে গ্রাফ থেকে কে দূরে যাবে, কে গ্রাফের কাছাকাছি থাকবে, তোমাকে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমরা জানি আদর্শ গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই। সো আগে একটু এইটুকু তোমার মনে রাখতে হবে যে একটা হচ্ছে আদর্শ গ্যাস, এদের মধ্যে কি হবে? এদের মধ্যে আকর্ষণও নাই, এদের মধ্যে বিকর্ষণও নাই, মানে এরা আকর্ষণও করে না, এরা বিকর্ষণও করে না। কিন্তু বাস্তব গ্যাসের মধ্যে কি আছে? এই আকর্ষণ বিকর্ষণ এগুলো সব আছে। তাহলে যত বেশি আকর্ষণ বা বিকর্ষণ থাকবে তত বেশি সেটা কি হবে? কম আদর্শ হবে। আর কম আদর্শ মানে কি? সেটা ওই গ্রাফ থেকে দূরে চলে যাবে। কিরকম ভাইয়া? তুমি চিন্তা করো যে আমাদের পর্যায় সারণীতে সব থেকে কম আকর্ষণ বিকর্ষণ কে করে? চিন্তা করো, দেখো উত্তর পাও কিনা। আমি জানি তুমি এখন উত্তর পাওনি, বাট আমি তোমাকে একটু হেল্প করি। কিরকম হেল্প? যদি আমি চিন্তা করি একটা গ্যাস হচ্ছে পোলার আর একটা গ্যাস নন পোলার, এখন এই পোলার এবং নন পোলারের মধ্যে কার আকর্ষণ বিকর্ষণ বেশি?
নিশ্চয়ই পোলারের আকর্ষণ বেশি, বিকর্ষণটা বাদে আকর্ষণই করে মেইনলি। তো পোলারের আকর্ষণ বেশি মানে কি, বিচ্যুতি পোলারের বেশি হবে, মানে পোলার গ্যাস কম আদর্শ। পোলার গ্যাস কম আদর্শ মানে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি বেশি, নন পোলার গ্যাস বিচ্যুতি সেখানে কি হবে, কম হবে। আবার নন পোলার গ্যাসের মধ্যে কি কি হইতে পারে, নন পোলার বড় গ্যাস হইতে পারে, নন পোলার ছোট গ্যাস হইতে পারে। তো এটা মনে হয় এখনো তোমরা জানো না, বড় গ্যাসের বিচ্যুতি বেশি, কারণ বড় গ্যাসটা একটু বেশি বেশি আকর্ষণ করে। একটা উদাহরণ দেই, ধরো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। ওকে, এটা সবাই কিন্তু একই টাইপের মৌল দিয়ে গঠিত, মানে সবার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সমান, মানে সবাই নন পোলার। বাট তারপরে দেখো আমরা জানি এটা কি হয়, সলিড হয়, এটা কি হয়, লিকুইড হয়। কারণ কি, আকার বড়, আন্তনবিক আকর্ষণ বেশি, সো বড় গ্যাসের আকর্ষণ বেশি হয়, এই জন্য এদের গলনাঙ্কের চেঞ্জটা এরকম হয়, এদের বিচ্যুতির চেঞ্জ এরকম হবে। এরা তো আসলে গ্যাসই না, এই দুটির বিচ্যুতি চিন্তা করো, তাহলে বিচ্যুতি সব থেকে বেশি হবে পোলার গ্যাসের, তারপরে হবে বড় নন পোলার গ্যাস, তারপরে হবে ছোট নন পোলার গ্যাস। সো আমি যদি বিচ্যুতির ক্রম করি, দেখো তোমাকে আমি অনেক হাজার হাজার ক্রম বানিয়ে দিতে পারবো। কীরকম ক্রম বানিয়ে দিতে পারবো ভাইয়া, ফ্লোরিন বেশি বিচ্যুতি হবে নাকি ক্লোরিন বেশি বিচ্যুতি হবে? উত্তর হচ্ছে ক্লোরিন বেশি বিচ্যুতি হবে, মানে ফ্লোরিন বেশি আইডিয়াল হবে। আমি যদি মিথেন ইথেন চিন্তা করি, মিথেন এবং ইথেন, আমি কিন্তু বিচ্যুতি হিসাব করছি, বিচ্যুতির ক্রম যা হবে আদর্শ প্রপার্টির ক্রম তার উল্টা হবে। যদি আমি বিচ্যুতির ক্রম চিন্তা করি, অবশ্যই কার বেশি হবে, ইথেনের বেশি হবে, কারণ ইথেন বড় গ্যাস। আমি যদি হাইড্রোজেন এবং হিলিয়াম চিন্তা করি, এ দেখো তো হাইড্রোজেন কিন্তু দুইটা পরমাণু আর হিলিয়াম কিন্তু একটা পরমাণু, ভর চিন্তা করা যাবে না, আকার চিন্তা করতে হবে, আকার। আবার হাইড্রোজেন থেকে হিলিয়ামের এমনিতেই ছোট, কারণ ডান দিকে ছোট হয়, হিলিয়াম এমনিতেই ছোট, আবার পরমাণু একটা, তাহলে বিচ্যুতি বেশি কি হবে হাইড্রোজেন। চলো দেখি ভাইয়া, এই দেখো হিলিয়াম থেকে হাইড্রোজেন বেশি বিচ্যুতি হয়েছে। আরও তোমাদেরকে দেখাই চলো যে ভাইয়া, কার্বন ডাইঅক্সাইডের বিচ্যুতি বেশি হবে না অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি হবে? ডেফিনেটলি অ্যামোনিয়ার বিচ্যুতি বেশি হবে, কারণ কি, কার্বন ডাইঅক্সাইড একটা নন পোলার যৌগ, যে সমান সমান থাকে, তো এই দিকে টানে, এই দিকে টানে, লব্ধি শূন্য। তাহলে এই যে এরকম প্রশ্নগুলোই পরীক্ষায় আসে, কে বেশি বিচ্যুত হয়, কে কম বিচ্যুত হয়। সো তোমাকে যদি এরকম র্যান্ডমলি গ্রাফ আঁকতে বলে, ধরো এরকম যে হচ্ছে এই হচ্ছে ফ্লোরিন, সো এই হচ্ছে ফ্লোরিন, এই হচ্ছে ক্লোরিন, দেখো ফ্লোরিন থেকে ক্লোরিনের বিচ্যুতি কী হয়, বেশি হয়। তোমাকে যদি আরও গ্রাফ আঁকতে বলে, তুমি আরও অনেক গ্রাফ আঁকতে পারবে নিচ থেকে। এখন এই হচ্ছে আমাদের মিথেনের গ্রাফ, এই হচ্ছে আমাদের ইথেনের গ্রাফ, দেখো নিজে নিজে আঁকতে পারছো। তো মোটামুটি এইটুকু ছিল হচ্ছে বেসিক জিনিস, বাট এরপরও আরও কিছু অ্যাপ্লিকেশন করা যায়, চলো সেগুলো একটু দেখে আসি। তাহলে আমার বিশ্বাস তোমাদেরকে যদি এখন দুইটা গ্যাস দিয়ে পরীক্ষায় বলে যে এখানে কার বিচ্যুতি বেশি কার বিচ্যুতি কম বের করো, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। সো এই বরাবর আমি কি নিছি, জেড নিছি অথবা পিভি নিছি, তুমি যেটাই নাও একই কথা। সো এখানে পিভি আর এখানে হচ্ছে পি। এবারে সেই প্রশ্নে ভাইয়া, হাইড্রোজেন হিলিয়াম কেন উপরে গেল, বা এই কার্বন ডাইঅক্সাইড আর এইটা কেন নিচে নেমে আবার উপরে গেল? আবার তুমি যদি এই গ্রাফে অ্যামোনিয়া বসাইতা, অ্যামোনিয়া এরকমই থাকতো, কখনো সে উপরে উঠতো না, কেন এমন হইল? চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি যে এই দাগের উপরে হচ্ছে কোন জোন, উপরে হচ্ছে বিকর্ষণ জোন, মানে আকর্ষণ যারা করে না। হাইড্রোজেন হিলিয়াম এরা এত এমনিতে নন পোলার, আবার অনেক ছোট গ্যাস, তো এদের আন্তঃআণবিক আকর্ষণ নাই বললেই চলে, এই জন্য এরা পরস্পরকে আকর্ষণ করেই না, তার জন্য এরা কোন জোনে থাকে, বিকর্ষণ জোনে থাকে। অ্যামোনিয়া, অ্যামোনিয়া একটা হাইলি পোলার গ্যাস, হাইলি পোলার, অনেক পোলার গ্যাস, তাহলে ওরা সবসময় কোন জোনে থাকবে, অবশ্যই আকর্ষণ জোনে থাকবে, মানে এই রেখার নিচে থাকবে। এবার আসি বাকিগুলা কেন নিচ থেকে আগে নিচে নামছে পরে উপরে গেছে, ওইটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখানেই বুঝাই দিচ্ছি, ক্লোরিনের ক্ষেত্রে কোনো একটা গ্যাসের উপরে যখন চাপ টেন্স টু জিরো থাকবে, মানে দেখো এই পয়েন্টে, তখন এই জেড টেন্স টু ওয়ান, মানে কোনো গ্যাসের উপরে যখন চাপ থাকে না, তখন সেই গ্যাসটা অনেকটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন? কারণ কোনো গ্যাসের উপরে চাপ নাই, চাপ নাই মানে কি, সেই গ্যাসটা এখন ইচ্ছা মতো ফ্রিলি মুভ করতে পারে, তার কোনো বাধা নাই, তার কোনো পিছুটান নাই, কারণ তার কোনো চাপই নাই, চাপ নাই মানে কি, ফ্রি। তো সেই গ্যাসটা ফ্রি মানে কি, কেউ করে আকর্ষণ বিকর্ষণ করে না, সে আদর্শের মতো আচরণ করে। এবার দেখো চাপ যত বাড়াচ্ছ, চাপ বাড়াচ্ছ মানে কি, তুমি যত ডান দিকে যাচ্ছ তত কি হয়, অণুগুলো কাছে আসে, অণুগুলো কাছে আসে মানে আকর্ষণ বাড়বে। আকর্ষণ কোন জোন দেখো, আকর্ষণ হচ্ছে নিচে, মানে এই গ্রাফটা একটুখানি নিচে নামলো, এই যে নিচে নামলো, তুমি আরও চাপ বাড়াচ্ছ,
আরো আয়তন কমে যাচ্ছে, আরো অন্যগুলো কাছে আসছে, আরো আকর্ষণ বাড়বে, আরো বাড়াচ্ছ, আরো আকর্ষণ বাড়লো, এইখানে তো প্রশ্ন আসে, এইখানে কেন আবার সে গ্রাফটা উপরের দিকে গেল, মানে কেন আবার বিকর্ষণ জোনের দিকে আগাচ্ছে, থাকে না? কখনো কারো সঙ্গে যদি সম্পর্ক নষ্ট করতে না চাও, তার সাথে সম্পর্ক খুব ভালো করার দরকার নেই। মানে যত বেশি ধরম মহরম থাকবে, সম্পর্ক ভাঙার ঝুঁকিও তত বাড়বে। তো কি হয়, এইখানে আসার পরে তুমি যখন এরপরে একটু চাপ দিবা, অন্যগুলো আরও বেশি কাছে আসে, আরও বেশি কাছে আসে মানে নিউক্লিয়াসগুলো কাছে চলে আসে, নিউক্লিয়াস কাছে চলে আসে মানে তখন আবার বিকর্ষণ হবে না। তাহলে এই পয়েন্ট থেকে তুমি যত চাপ দিবা, অন্যগুলো আরও বেশি কাছে আসবে, নিউক্লিয়াস কাছে আসবে মানে আরও বিকর্ষণ হবে, আয়তন কমে যাবে, আরও চাপ দাও, আরও আয়তন কমে যাচ্ছে, বিকর্ষণ বাড়ছে, আরও চাপ দাও, আয়তন কমে যাচ্ছে, বিকর্ষণ বাড়ছে, এই জন্য একটা সময় গ্রাফটা কোথায় যায়, উপরে যায়। তো আমার বিশ্বাস ওই আমাদের বইতে শুধু কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, হিলিয়াম আছে দেখে ওগুলো তুমি পারবা, ওগুলো HSC পরীক্ষার জন্য, বাট অ্যাডমিশনের জন্য ফ্লোরিন ক্লোরিন দিয়ে দিতেই পারে, মিথেন ইথেন দিয়ে দিতেই পারে। ঢাবিতে অনেকবার প্রশ্ন আসছিল যে কার থেকে কার বিচ্যুতি বেশি, কার থেকে কার বিচ্যুতি কম, প্রশ্ন ব্যাংক খুলে দেখো। তো একাডেমিকের পড়াশোনা, অ্যাডমিশনের পড়াশোনা, এটা হচ্ছে ডিফারেন্স। সহজে আমি রিক্যাপ করি যে কার বিচ্যুতি কম বেশি বুঝতে পারলাম, পোলার গ্যাস, বড় নন পোলার, ছোট নন পোলার, কে কেন উপরে থাকবে, কে নিচে থাকবে, কে নিচে নেমে উপরে গেবে সেটা বুঝতে পারছি। এরপরে আসি হচ্ছে, দেখো তো 200 কেলভিন, 500 কেলভিন, 1000 কেলভিন, অর্থাৎ তাপমাত্রা তুমি যত বাড়াচ্ছ, এই রেখাটা আদর্শ গ্যাসের কাছাকাছি আসছে, মানে যখন টি টেন্স টু ইনফাইনাইট আর পি টেন্স টু যখন জিরো, তখন আসলে এই জেড টেন্স টু কি হয়, ওয়ান হয়। মানে অসীম তাপমাত্রা এবং জিরো চাপে প্রত্যেকটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কেন? তুমি যখন গ্যাসের তাপমাত্রা অসীম দেবা, অনেক মুভমেন্ট করবে, ছোড়াছড়ি করবে গ্যাসের অণুগুলো, তখন কেউ করে আকর্ষণ করার জায়গাই পাবে না, পাত্তাই পাবে না, কারণ সে তো ছোড়াছড়ি করাতেই ব্যস্ত। আবার তুমি যখন চাপ দিবা না, গ্যাসের উপরে কোনো চাপ নেই, গ্যাসগুলো ফ্রি, সো বেশি চাপ দিল, বেশি তাপ দিল ফ্রি হয়, কম চাপ দিল ফ্রি হয়। সো উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে, মানে রেখাটা ওই আমাদের যে প্যারালাল সেই রেখার কাছাকাছি চলে যাবে। সো এইটা তো ভাই ট্রেইলার ছিল, বাট ট্রেইলারের পরে তোমাকে তো মেইন মুভি দেখতে হলে তোমাকে মুভির সিনেমা হলে যেতে হবে। ঠিক সেরকম এই যে যে এটা কিন্তু একেবারে আমাদের রুটসের ক্লাসের একটা অংশ, আমি ক্লাসের মধ্যে এই জিনিসটা পড়াইছি ইঞ্জিনিয়ারিং 2022, মানে 2022 ক্লাসে, তো সেটার একটা অংশ তোমাদেরকে দেখাইলাম। তো তোমরা যারা 22 ব্যাচের আসো এবং এই প্রত্যেকটা টপিক একটু ক্রিটিক্যালি, একটু সুন্দর করে পরীক্ষায় অ্যাডমিশনে পারবো সেই উপযোগী করে যদি বুঝতে হয়, ভাই রুটস তোমার জন্য বেস্ট কোর্স অফার করছে। তো ইঞ্জিনিয়ারিং 22-এর জন্য, মানে সরি ভার্সিটি 22-এর জন্য তোমাদের জন্য আমাদের কোর্স, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022। সেখানে তুমি কী কী পাচ্ছ? ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022 পাচ্ছ। এবং তোমাদের যেহেতু HSC পরীক্ষা পিছাবে যদ্দ শোনা যাচ্ছে, এখন থেকে তুমি যদি অ্যাডমিশন নিয়ে না ভাবো, ওই HSC পরীক্ষার পরে খুব বেশি সময় কিন্তু পাবো না। সো তোমাদেরকে এখনই বলবো যে এখনই, বিশেষ করে যারা চাও অ্যাডমিশনে ভালো করতে, যারা শুধু HSC কেন্দ্রিক পড়াশোনা করতে চাও না, তারা এখন থেকে নিজেকে প্রিপেয়ার করো আস্তে আস্তে। তো তুমি যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022 এই কোর্সটা আমাদের জন্য নাও, তুমি আমাদের যে HSC পরীক্ষার যে কোর্সটা আছে AT-Shure+, সেটা তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, মানে এটার সাথে পেয়ে যাচ্ছ আর কি। টেস্ট পেপার সলভের ক্লাস, মানে এই তিনটা হচ্ছে তোমার HSC কেন্দ্রিক, আর এটা হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক। তো অ্যাডমিশনের সঙ্গে HSCটা তুমি সাথে পেয়ে যাচ্ছ। এবং কোন কোন টিচার প্যানেল তোমার ক্লাস নিচ্ছে, ফিজিক্সে দেখো জিমি ভাই আছে, কেমিস্ট্রিতে আমি জিহাদ ভাই আছি, ম্যাথে তোমাদের হচ্ছে রম্য ভাই এবং এলাহি ভাইয়া আছে, ফিজিক্সে প্রমি আপু আছে, বাংলাতে হচ্ছে ফারুক ভাই আছে, ওমর ফারুক ভাই, বায়োলজিতে তোমাদের হচ্ছে রাহাতুল ভাই আছে। সো বুঝতেই পারছো মোটামুটি অভিজ্ঞ একটা টিচার প্যানেল তোমাদের জন্য, তোমাদের সার্ভিস দেওয়ার জন্য আসলে ওয়েট করছে। এবং কী কী পাচ্ছ? 136টা রেকর্ডেড ক্লাস, ওই ক্লাসের সাথে 136টা লেকচার শিট, 136টা কুইজ পাচ্ছ, আমাদেরই তৈরি করা সব কিছু, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট, এবং রুটসের স্পেশাল ফিচার 24/7 ডাউট প্রবলেম সলভ, মানে যে কোনো সময় তুমি প্রবলেম পাঠিয়ে দিতে পারবা, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, অনেকটা বাসায় একজন অভিজ্ঞ ভাইয়া থাকার মতো। এবং আরও নতুন অনেক কিছু তোমাদের জন্য আসবে। এই পুরো কোর্সটা 5000 টাকা, কয়দিন মেয়াদ ভাইয়া? তোমার অ্যাডমিশন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত, তোমার লাস্ট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত মেয়াদ তো থাকবে। বাট তোমাকে আসলে এত টাকা দিতে হবে না, তুমি যখন ভর্তি হবা যদি এই কুপন কোডটা ব্যবহার করো SR14, তাহলে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে 4500 টাকা দিয়ে পুরো সার্ভিসটা পাচ্ছ। এবং এটা কোনো সেকেন্ডারি কোর্স না, এটাই তোমার অ্যাডমিশনের একমাত্র কোর্স হবে, মানে এমন না যে ভাই অন্য কোচিংয়ে ভর্তি হয়েছি তো এখানে এত টাকা কেন দিব, এটাই তোমার একমাত্র কোর্স, এটাই তোমার পুরোপুরি কভার হয়ে যাবে অ্যাডমিশন টেস্ট। কারণ গত 2 বছরের অভিজ্ঞতা বলে রুটসে ক্লাস করলে অন্য কোথাও ক্লাস করা তোমার দরকার হবে না, আমাদের সঙ্গে ক্লাস করবে, আমাদের সঙ্গে পরীক্ষা দেবে, আমাদের সঙ্গে মডেল টেস্ট দেবে, সব কিছু আমাদের সঙ্গেই হবে। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য
ওই সেম কথা তোমাদের জন্য একটা কোর্স, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য এবং এই তিনটা এইচএসসি এর জন্য একসঙ্গে পাচ্ছ সবকিছু, ওকে? এবং এখানে ফিজিক্স নিবে রিদ্ধ ভাই এবং হচ্ছে মাসুদ, কেমিস্ট্রি আমি নিব, জিহাদ ভাই নিবে, আর ম্যাথ হচ্ছে রিদ্ধ ভাই নিবে এবং হচ্ছে রম্য নিবে, ওকে? এইটা হচ্ছে ওই যে 116টা, মানে আসলে কি এই হিসাবগুলো তোমাদের দেখানোর মানে হয় না, তোমাদের জন্য যেটা করলে সব থেকে ভালো হয় একেবারে ফুললি প্রিপেয়ার করে তোমাকে পরীক্ষার হলে পাঠানো যায় সেটাই আমরা করব, এবং তার জন্য যা যা করা দরকার সেগুলো আছে। এটার পেমেন্ট 6000 টাকা, তবে ওই কুপন কোড SR14, এই কুপন কোড ব্যবহার করলে তুমি 10% ডিসকাউন্ট পাচ্ছ। শুধু এই কোর্স না, রুটসের যে কোনো কোর্স, তুমি ইজিপিজি অর্গানিক স্কুইজি নিতে চাও, তুমি মেডিকেল কোর্সে ভর্তি হইতে চাও, তুমি যদি হচ্ছে নর্মাল যে কোনো কোর্সে SR14 কুপন কোডে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার দেখি ভাই তুমি কীভাবে ভর্তি হবে। প্রথমত তোমাকে রুটস অ্যাপটা ইনস্টল করতে হবে, দ্যাট ইজ রুটস এডু। আর যারা পিসি দিয়ে চালাবা বা আইফোন ইউজার তাদের জন্য ওয়েবসাইট ইউজ করতে হবে, তো ফোন নাম্বার নাম ঠিকানাটা পারবা। এরপর তোমাকে একটা গোল সেট করতে হবে, তুমি গোল সেট করবা আইদার ইউনিভার্সিটি অ্যাডমিশন অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। তো তুমি ধরো তুমি সেট করলা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এরপরে দেখবা ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022, এটা না কিন্তু এটা 21-এর জন্য, 22-এরটা এই সাবস্ক্রাইব যখনই ক্লিক করবা তখনই তুমি দেখবা যে এই কোর্সের ডিটেলস সব কিছু তুমি পাচ্ছ। গেট সাবস্ক্রিপশন দিলেই তুমি এখানে কুপন কোড বসাবা SR14 ক্যাপিটাল লিটার, এবং দেখবা যে এখানে তোমরা যারা আমাদের 80 ডেজ শিওরে প্লাস কোর্সে আসো তোমাদের এখানে 1000 টাকা অ্যাড হয়ে গেছে, মানে 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, আর কুপন কোড বসে দেখবা আরও 10% ডিসকাউন্ট, মানে ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট। অ্যাপ্লাই ক্লিক করে পে নাও ক্লিক করলেই বিকাশ পকেট নগদ যেভাবে তোমার কনভিনিয়েন্ট হয় সেভাবে পে করে তুমি আমাদের কোর্সে অ্যাড হয়ে যাবা এবং রুটস ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাচ্ছ। তো তোমাদের কিছু আছে, আমার রিকোয়েস্ট রুটসে হোক অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক অ্যাডমিশনের পড়াটা এখন থেকে শুরু করে দাও, নাহলে ভবিষ্যতে গিয়ে অ্যাডমিশনের মানে ঠিক আগে বা এইচএসসি পরীক্ষার পরে অনেক প্যারা মনে হবে যে কখন কি শেষ করবো, কিছু তো উপায় পাচ্ছি না। তো ভালো থেকো ভাইয়া সবাই, দোয়া রেখো, আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে।